আসসালামু আলাইকুম। ত্বক খুব তাড়াতাড়ি ফর্সা উজ্জ্বল হবে, এই দুইটি জিনিস মিশিয়ে ত্বকে ব্যবহার করে দেখুন। ত্বকের সমস্ত দাগ ছোপ দূর হয়ে ত্বক ফর্সা উজ্জ্বল কাচের মতো স্বচ্ছ হবে। এখানে আমার প্রথম উপকরণ লাগবে হলো মসুর ডাল। এখানে আমি হাফ কাপ মসুর ডাল নিয়েছি। হাফ কাপ মসুর ডাল ভালোভাবে পানি দিয়ে পরিষ্কার করার পর পরিষ্কার পানিতে আমি ভিজিয়ে রেখেছিলাম 10 থেকে 15 মিনিট। মসুর ডাল কালো ত্বক ধপধপে ফর্সা উজ্জ্বল করে, এই গরমে মসুর ডালের তুলনায় হয় না। ত্বকে ব্যবহার করেই দেখুন, আপনার কালো ত্বক হবে ফর্সা। এরপর এর সাথে অ্যাড করব আলু। এখানে কাঁচা আলু আমি অর্ধেক পরিমাণ নিয়েছি। কাঁচা আলুর খোসা ছাড়িয়ে ভালোভাবে পরিষ্কার করে আমি কেটে নিয়েছি। এরপর এই অর্ধেক আলুকে আমি ছোট ছোট পিস করে নেব। এই গরমে মসুর ডাল এবং আলুর ফেস প্যাক ত্বকে কিন্তু ম্যাজিকের মতো কাজ করে। ত্বকের যে কোনো দাগ ছোপ, বলতে মেস্তার দাগ, ব্রণের দাগ, রোদে পোড়া দাগ, যে কোনো দাগ ছোপ, কালো দাগ ছোপ দূর করে আপনার কালো ত্বক হবে ফর্সা উজ্জ্বল, অবশ্যই দাগহীন। এখানে আলুগুলো আমি ছোট ছোট পিস করে কেটে ডালের সঙ্গে অ্যাড করলাম। এরপর এখানে নিয়েছি লেবুর খোসা। এখানে আমি অল্প পরিমাণ লেবুর খোসা নিয়েছি। লেবুর খোসাও আমি সেম ভাবে কেটে ছোট ছোট পিস করে আলু এবং মসুর ডালের সঙ্গে অ্যাড করে দিচ্ছি। আজকের এই ফেস প্যাকটি আপনার ত্বকে ম্যাজিকের মতো কাজ করবে, কালো ত্বক ফর্সা করবে, ত্বকের দাগ ছোপ দূর করবে। এই তিনটি উপকরণ আমি এবার ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব, মসুর ডাল, আলু এবং লেবুর খোসা। ব্লেন্ডারে ব্লেন্ড করার পর এটি আমি একটি বক্সে নিয়ে নেব। এই উপকরণটি আপনারা কিন্তু 15 থেকে 20 দিন ফ্রিজে নর্মালে রেখে সংরক্ষণ করতে পারবেন। এটি আমি একটি বক্সে নিয়ে নিচ্ছি, কারণ এটি আমি সংরক্ষণ করব। আমার সুবিধা মতো সময় মতো আমি এটি ত্বকে ব্যবহার করব। অবশ্যই ব্যবহার করার পূর্বে এর সঙ্গে আরও দুইটি উপকরণ অ্যাড করতে হবে। এটি আমি বেশি পরিমাণ তৈরি করে রাখছি, যাতে করে আমার সুবিধা মতো সময় মতো আমি এটি যেন ফেস প্যাক তৈরি করে ত্বকে ব্যবহার করতে পারি। এরপর আমি অন্য একটি বাটি নিয়ে নিচ্ছি। আমি বাটিতে আজকের জন্য ফেস প্যাক তৈরি করে দেখাবো। ঠিক এভাবে ফেস প্যাকটি আপনারা তৈরি করে আপনাদের ত্বকে ব্যবহার করবেন। বেশি পরিমাণ তৈরি করে এটি বক্সে করে ফ্রিজে নর্মালে রেখে দেবেন, এবং অল্প অল্প পরিমাণ আপনাদের সুবিধা মতো আপনারা বের করে এটি ত্বকে ব্যবহার করবেন। আমার আজকের ফেস প্যাক তৈরিতে যেটুকু লাগবে এটুকু নিয়ে আমি বাকি অংশটুকু ফ্রিজে রেখে দেব। এরপর আমি আজকের ফেস প্যাকটি আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি। এখানে আমি আলু, মসুর ডাল এবং লেবুর খোসা নিয়েছিলাম। এরপর এর সাথে অ্যাড করছি রান্নার হলুদ। এখানে 1 থেকে 2 চিমটি পরিমাণ আমি রান্নার হলুদ অ্যাড করছি। রান্নার হলুদ অ্যাড করার পর এখানে অ্যাড করব লেবুর রস। লেবুর রসের পরিমাণ এখানে একেবারে অল্প দিতে হবে, কারণ এখানে আমি লেবুর খোসা অ্যাড করেছিলাম। এজন্য এখানে হাফ চা চামচ পরিমাণ লেবুর রস অ্যাড করে দিলাম। হলুদ আমাদের ত্বকে ব্রণের সমস্যা থাকলে সেটি দূর করে দেবে, এবং লেবুর রস আমাদের ত্বকের দাগ ছোপ খুব তাড়াতাড়ি দূর করে দেয়। সবগুলো উপকরণ ভালোভাবে মেশানোর পর এখানে আমি লাস্ট আরও একটি উপকরণ অ্যাড করব, সেটি হলো রোজ ওয়াটার। এখানে আপনারা চাইলে রোজ ওয়াটার অ্যাড করতেও পারেন এবং নাও করতে পারেন। এটা অ্যাড করলেও হবে, না করলেও হবে। এটা অ্যাড করার ফলে আপনাদের এই গরমে ত্বকে যে রোদে পোড়া দাগ ছোপ হবে সেটি খুব সহজে খুব তাড়াতাড়ি দূর হয়ে যাবে, এবং কালো ত্বক ফর্সা হয়ে গোলাপি আভা ফুটিয়ে তুলবে। এখানে আমি হাফ চা চামচ পরিমাণ রোজ ওয়াটার মিশিয়ে নিলাম। এরপর এটি আমি ত্বকে ব্যবহার করে দেখাবো। এটি আপনারা মুখের ত্বকের পাশাপাশি আপনাদের শরীরে যে কোনো অংশে ব্যবহার করতে পারবেন। হাত, পা, মুখে এবং শরীরে যে কোনো অংশ, বলতে ঘাড়, গলা, যে কোনো অংশে এই ফেস প্যাকটি ব্যবহার করতে পারবেন। ত্বক খুব দ্রুত ফর্সা উজ্জ্বল হবে, ত্বকের সমস্ত দাগ ছোপ দূর হয়ে যাবে। এটি অন্তত পক্ষে আপনাদের ত্বকে 5 মিনিট রাখবেন। এরপর এভাবে আপনারা ম্যাসাজ করে এই ফেস প্যাকটি উঠিয়ে নেবেন।
5 মিনিট ত্বকে লাগিয়ে রাখবেন এবং 5 মিনিট ম্যাসাজ করবেন। এরপর শুধুমাত্র পানি দিয়ে ত্বক ক্লিন করে নেবেন। সাবান, ফেস ওয়াশ কিছুই ব্যবহার করতে হবে না। 7 দিন এই ফেস প্যাকটি ত্বকে ব্যবহার করেই দেখুন। আপনার ত্বক হবে ফর্সা, উজ্জ্বল এবং ত্বকের সমস্ত দাগ ছোপ দূর হয়ে আপনার ত্বক কাচের মতো ফর্সা উজ্জ্বল হবে।